নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাংসদ রাজদীপের জন্যই টিকিট বঞ্চিত কনাদ, ক্ষোভ ঝাড়লেন কবীন্দ্র। শোনাই আসুন ইউডিএফকে, উত্তেজিত কর্মীদের ব্লক কংগ্রেস কার্যালয় ভাঙচুর। স্নান করতে গিয়ে শরীর সমাধি শ্রমিকের, পাথারকান্দির লঙ্গাই বাগানে শোক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এবারও কথা রাখেনি বিজেপির নেতৃত্ব, এবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়নি পুত্র কনাদকে। রবিবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মনের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিলেন বর্ষীয়ান নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। সাংসদ ডক্টর রাজদীপ রায়কে এর জন্য সরাসরি কাঠগড়ায় তুললেন তিনি। বরাক বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ এদিন তাঁর বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, কনাদকে এবার শিলচর আসনে মনোনয়ন দেবে বলে কথা দেওয়া হয়েছিল, কিন্তু কনাদের স্থানে রিপায়ন চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কনাদের টিকিট প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা দিয়েছেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। এটা নয়, এই সেদিন যখন উনি এসেছিলেন নাড্ডার সঙ্গে, তখন হিমন্ত শর্মা বিশ্ব শর্মা আমাকে বলেছেন, কনাদের সমস্যা শেষ হল। সিঙ্গল হ্যান্ডেড কাউকে যদি দায়ী করতে হয়, আমার একজন লিডার, নাম বলবো না, আমার একজন লিডার বলেছেন, আমি যখন তাকে বললাম বাবুর ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন বললো, দাদা আপনার এমপি কে সামলান, কেন কি হয়েছে, বলে না এমপি চাই না। আচ্ছা, তারপরে অনেক সময় শুনি যে এমপি বিরোধিতা করছে, এবং সেই এমপি নাকি এরকম বলছে, এটা শোনা কথা, কনফার্মেশন আমার নাই, যে শোনা কথা বললে এটা, যদি দীপায়ন চক্রবর্তীকে দেওয়া না হয় তাহলে আমি এমপি সিট ছেড়ে দেব, এটা আমার শোনা কথা, কারণ তার যে মানসিকতা এটা হতে পারে অসম্ভব, নয়তো মানে এটা বিরোধিতা করার কি কারণ আছে, তার সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি অন্তত পক্ষে 20 দিন তাকে বলেছি এই ব্যাপারে, এবং প্রত্যেক দিন আমাকে বলেছে, যেটু কবীন্দ্র আরো বলেন, শিলচর বিধানসভা আসনে এবার কনাদ পুরকায়স্থকে টিকিট দেওয়া হবে বলে রাজদীপও ধোঁয়াশায় রেখেছিলেন, কিন্তু শেষে গোপন খেলায় প্রকাশ্যে বেরিয়ে এলো। আসলে এখন আর বিজেপিতে শৃঙ্খলা অনুশাসন তেমনটা নেই। সোনাই আসন মহাজোটের শরিক দল ইউডিএফ কে দেওয়ায় দারুণ ক্ষুব্ধ কংগ্রেসের কর্মীরা। রবিবার এ খবরে কর্মীরা উত্তেজিত হয়ে ব্লক কংগ্রেস কার্যালয়ের ব্যানার ও পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের প্রতিবাদে উত্তেজিত হয়ে স্লোগান দেন কংগ্রেস কর্মীরা, এমনকি সোনাইয়ে কংগ্রেস শেষ করে দেওয়ারও হুঙ্কার দেন। মোটা অঙ্কের বিনিময়ে প্রদেশ কংগ্রেস সোনাই কেন্দ্রকে ইউডিএফ এর হাতে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তারা গুরুতর অভিযোগ তোলেন, পাশাপাশি গণহারে দলত্যাগ করার কথাও জানিয়ে দেন। রবিবার বিকেল 3:30 নাগাদ এই কাণ্ডটি ঘটেছে ব্লক কংগ্রেস কার্যালয়ে। কংগ্রেস কর্মীরা সোনাই ব্লক কংগ্রেস কার্যালয় খালি করে দেন, চেয়ার টেবিল থেকে শুরু করে সব যাবতীয় সরঞ্জাম সরিয়ে নেন। সোনাইয়ে এখন থেকে কংগ্রেস মিটে যাবে বলে দাবি করেন ব্লক মাইনরিটি বিভাগের সভাপতি জুবাইর আহমেদ লস্কর, সোনাবাড়িঘাট মন্ডল সভাপতি আজিজুর চৌধুরী, ব্লক কংগ্রেস সম্পাদক মেহবুব আলম লস্কর প্রমুখ। এদিকে প্রাক্তন বিধায়ক এনামুল হককে দলীয় টিকিট না দেওয়ায় প্রতিবাদী কংগ্রেসীরা সাফ জানিয়ে দেন, এনামুল হক নির্দল প্রার্থী হয়ে মাঠে নামবেন, সঙ্গে থাকবেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। সোনাই বিধানসভাটা মৈলক চৌধুরীর সময় থেকে কংগ্রেসী বিধানসভা ছিল এবং 13টি বিধানসভা হয়েছে, এর মধ্যে প্রায় 9টি বিধানসভায় কংগ্রেস জিতিয়েছিল। এইবার যে বিধানসভার যে
অবস্থা আমাদের জিতেন্দ্র সিং থেকে আরম্ভ করে রিপন বোরা অনেকে এসেছেন এবং সোনাইবাসী এবং সোনাই অঞ্চলের মানুষ ওদেরকে অনেক সম্মান জানিয়েছে এবং বিশেষ করে তাদের একটি অনুরোধ ছিল যে এনামুল হক শাহকে দেওয়ার জন্য এবং তারা এটা এখানে মেনে নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখন কেন পাল্টে গেল এটা আপামর সোনাইবাসীর আবেদন যেহেতু তারা যেন এই নিরঙ্কর যে একটা অসুবিধাজনক যে কাজ করেছে সোনাইবাসীকে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছে এবং সোনাইয়ের সকল মানুষ কংগ্রেস প্রেমী সোনাইয়ের সকল মানুষ কংগ্রেস প্রেমী তারা সকলে মিলে আজ সোনাইবাসী সকলে রেজিগনেশন বা যেটা জেনারেল ইস্তফা দেওয়ার মত নিয়েছে এবং তাদের সেই মত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ইস্তফা আজকে জয়েন করেছি এবং সোনাই অফিস যেটা ছিল কংগ্রেসের ওটাকে আমরা জ্বালিয়ে দিয়েছি। পাথারকান্দির লঙ্গাই চা বাগানে সলিল সমাধি ঘটল এক বাগান শ্রমিকের। শনিবার দুপুরে স্থানীয় জলাশয়ে স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি বীরবল ফুলমালী নামে বছর ৫০ এক শ্রমিক। জানা গেছে উক্ত জলাশয়ে আরো তিন চারজনের সঙ্গে স্নান করছিলেন হতভাগ্য বীরবলও, কিন্তু দীর্ঘ সময় পর তিনি জলের ভেতর থেকে বেরিয়ে না আসায় সহপাঠীদের হল্লা চিৎকারে এলাকার জনগণ জলাশয়ের পাড়ে জমায়েত হয়ে বীরবলকে উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। খবর পেয়ে অকুস্থলে পৌঁছে এসডিআরএফ দল। প্রায় ২ ঘন্টা পর বীরবল ফুলমালীকে জলাশয়ের ভেতর থেকে তুলে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। এদিকে রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারবর্গের হাতে সমছে দেয় পুলিশ। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোক বিরাজ করছে। ঘটনাটা হল দুপুরিয়া ৩টা বাজার সময়ত মোক চানখিরা জিপির অনিল কুমারী তিওয়ারিয়া ফোন করিলে, হি হয় লঙ্গায়র জিপি প্রেসিডেন্ট, ফোন করিলে যে পানীত একটা মানুষ ডুবি গেল সেই দেউলিয়া পুষ্করিণীটির ভিতর। মানে সকালে অফিসারক ইনফর্ম করলো, তারপর মোর দলবল ইয়াত আইসু। অফিসারে এসডিআরএফক ফোন করেছে করিমগঞ্জর পার্টি আহি পালে আর এটা লোয়ারপুয়ার লোকেল মানুষ প্রয়াসে এটা লোয়ারপুয়ার মানুষ বয়স্ক একটা মানুষ ডুবুরি হয় হি পানীত নামিলে হি দুজন অপারেশনে মানুষটি উলাল পানির পড়া হল ফুলমালি। দুপুরিয়া ইয়াতে তিন চারিজন আহিছে বলে ইয়াত গা ধুবল, গা ধুবার সময়ত হি বুড়াটু অকমান ভিতর গেছে, সাঁতার কাটিব নয় কেন ডুবি গেছে। ইয়াতে চিল্লাচিল্লি করে মানুষ জমাইছে কিন্তু ভয় পাইছে লোকাল মানুষ এই ডুব মারার কারণে, কিন্তু এই দেউলিয়া পুখুরিয়া হয় মানুষ আগতে ২-৩ জন বলে মারি গেছে আমার ১০-২০ বছর আগত। বিজেপি থেকে দলীয় টিকিট নিশ্চিত হওয়ার পর সোনাইয়ে বাইক র্যালি করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার সকাল ১১টা নাগাদ ঘুঙ্গুর বাইপাস টার্মিনাল মার্কেট প্রাঙ্গণ থেকে বিজেপির বিশাল বিজয় সংকল্প বাইক মিছিল শুরু হয়। এদিন উপাধ্যক্ষ আমিনুলকে সাথে নিয়ে গোটা সোনাই বিধানসভা সমষ্টির প্রধান সড়ক পরিক্রমা সহ বিশাল মিছিল নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মকর্তা ও তার সমর্থকরা।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সম্মেলন কাছাড় জেলা সমিতির উদ্যোগে গড়ে উঠল আরেক গ্রন্থাগার। রবিবার স্থানীয় বঙ্গভবনে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার নাথ। পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দিশারির শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক তৈমুরাজা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি তথা উপাচার্য বলেন, বরাক উপত্যকা মিশ্র জাতি উপজাতির সমন্বয়ের এক অঞ্চল। এই বিষয়কে মাথায় রেখে বরাক বঙ্গ সাহিত্য যে গ্রন্থাগার তৈরির উদ্যোগ নিয়েছে তা সত্যি এক ব্যতিক্রমী উদ্যোগ। বই পড়া সহ গ্রন্থাগারেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে ম্যানুয়ালের পাশাপাশি গ্রন্থাগারকে ডিজিটালাইজড করা অত্যন্ত আবশ্যক, কারণ অনেক সময় গ্রন্থাগারে বইগুলো থেকে নষ্ট হয়ে পড়ে। এদিন গ্রন্থাগারিকদের দেওয়া অভিনন্দন পত্র পাঠ করে শোনান দীপক সেনগুপ্ত। পরে গ্রন্থাগারিকদের সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এতে রয়েছেন কাছাড় কলেজের প্রাক্তন গ্রন্থাগারিক এল মংলেংবা সিংহ, শিলচর মহিলা কলেজের গ্রন্থাগারিক ডক্টর সুরিতা ভট্টাচার্য, রাধামাধব কলেজের ডক্টর সোনালী বিশ্বাস চৌধুরী, গুরুচরণ কলেজের সেহানারা বেগম চৌধুরী প্রমুখ। সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ওই যাই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে কি বলা আছে, দু তিনটে ইনস্ট্রুমেন্ট আছে এখানে। একটা হচ্ছে যে সেটা হবে ইন্ডিয়া সেন্ট্রিক, তার মানে প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস প্রমোশন, ইন্ডিয়ান আর্টস, ইন্ডিয়ান কালচার। আরেকটা পয়েন্ট হচ্ছে নলেজ সেন্ট্রিক সোসাইটি, জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি করতে হবে। কেন্দ্র ও রাজ্য স্তরের নেতৃত্বরা নিরীক্ষণ পরেই দল আমাকে টিকিট প্রদান করেছে। তাছাড়া যে সকল বিধায়করা উন্নয়নমূলকভাবে সঠিক কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, দল তাদেরকেই টিকিট দিয়েছে। ঠিক এমন মন্তব্য করলেন সদ্য শাসক দল থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন্দ বিধানসভা সমষ্টি থেকে ফের নির্বাচিত হওয়া প্রার্থী মিহির কান্তি সোম। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই মন্তব্য করেন। এদিন তিনি সংগঠনকে আরো শক্তিশালী করতে ভোটারদের অনুপ্রাণিত করেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বে আমাকে আবার পুনরায় টিকিট প্রদান করলেন, আমি দলের প্রতি আভারী ব্যক্ত করছি। আমার ব্যক্তি এবং সমগ্র উদাহরণবাসী এবং সমগ্র আসামবাসী ভারতীয় জনতা পার্টিকে পুনরায় সরকারে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টি যে বিকাশ করেছে, সমগ্র রাজ্যের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের দিশা দেখে মানুষ যাতে আবার ভারতীয় জনতা পার্টিকে পুনরায় প্রতিষ্ঠা করা হয় রাজ্যে। এবং কেন্দ্রে সরকার আছে এবং আমাদের আশা মানুষ বিপুল ভোটে ভোটে আমাদের সবাইকে জয়ী করে রাজ্যে আবার আমাদের সেবা করার সুযোগ। এদিকে বিভিন্ন মহল থেকে ভোট বয়কট নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, টিকিট না পেয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফিরিয়ে দিচ্ছেন। আমার তো জানা নেই কোন এলাকাতে ভোট বয়কট করবে, আমি তো শুনি নাই, যদি থাকে কি কারণ তাও আমি জানি না। প্রত্যন্ত এলাকাতেও কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, কিছু যারা টিকিট প্রত্যাশীরা হয়তো তাদেরকে মডিফাই করেছে, কী বলে এটাকে, যে ওদের মধ্যে ভুল ভ্রান্ত ধারণা দিয়েছে এবং হয়তো তারা করছে, আমার কিছু জানা নেই। আগামী 9 মার্চ অর্থাৎ মঙ্গলবার খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতালের জন্য কয়েক বস্তা চাউল, চিড়ে, গুড়, সয়াবিন ইত্যাদি প্রদান করা হবে। তাছাড়া হাসপাতালের চতুর্থ শ্রেণীর প্রায় 40 জন মহিলা কর্মী ও 15 জন পুরুষ কর্মীদের টি শার্ট প্রদান করা হবে। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুম, কৃষ্ণেন্দু রায়, কামাল লস্কর, অভিধর সহ অন্যান্যরা। সকাল 10:30 ক্যান্সার হাসপাতালের জন্য আমরা চতুর্থ শ্রেণী যা সাফাই কর্মী আছেন ওদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য টি শার্ট তুলে দেবে ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে। এছাড়া হর সহায় যারা রুগীরা আছেন রুগীদের জন্য আমরা কয়েক বস্তা চাউল, এছাড়া আমরা সয়াবিন, সবজি, আলু এবং অন্যান্য খাদ্যবস্তু আমরা তুলে দেবো। এইগুলি আমাদেরকে যারা দিয়েছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কৃষ্ণেন্দু রায়, আমাদের প্রেসিডেন্ট ডক্টর মাসুম, তাহেরা লস্কর, আমির লস্কর, কামাল লস্কর, অবিদর, বাবলা বরবৈয়া আর অন্যান্যরা।
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে তার ঠিক একদিন পূর্বেই অগ্রিম মহিলা দিবস পালন করলেন লোয়ারপুয়া ব্লকের মানিকবন্ধ সেবা কেন্দ্রের সদস্যরা। রবিবার শিলচর কেন্দ্র সেবা কেন্দ্রের উদ্যোগে ও মানিকবন্ধ সেবা কেন্দ্রের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করা হয় মানিকবন্ধ সেবা কেন্দ্রের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়, পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রত্যন্ত অঞ্চলের মহিলা সহ বিভিন্ন স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে। তাছাড়া মহিলাদের দ্বারা একটি নাটকও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার ক্লিন আরেঙ্ক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার শেরলি। For the last 35 years, and our thematic issues are, we work on different areas like education, health, then disability, then we also work on human rights, then human trafficking, and especially we focus on women empowerment. And we work around, in the three districts of Barak Valley, we have been reaching out to 150 villages, where different type of activities have been taking place. And today especially, every year we celebrate the Women's Day in different districts of the three districts, and in different blocks we celebrate. And this time we choose to celebrate in Karimganj district, and in here this is also part of Sevakendra. And why we choose to celebrate Women's Day especially? Because we see that women are the backbone of a family, backbone of a society, and if women are empowered, SKS feel that we can empower the families and also empower the society. We celebrate Women's Day because we go to every villages and we feel that women are still very, very weak. আসামে পুনরায় বিজেপি সরকার গঠন করতে পারে তার জন্য ভুবন বাবার আশীর্বাদ চাইলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার মন্ত্রী পরিমলকে সাথে নিয়ে ভুবন তীর্থে পৌঁছল তার সমর্থকরা। এদিন বাইক গাড়ি করে ভুবন বাবার আশীর্বাদ নিতে পৌঁছান তিনি। পরে সেখানে ভুবন বাবার পূজারতি করে ভোগ দিয়ে আসামে পুনরায় বিজেপি সরকার গঠন করতে পারে তার জন্য আশীর্বাদ চান তিনি। অনেক সময় আমরা দেখেছি যে কোনো সময় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ এত একটা স্ট্রিপ এখানে আছে রাস্তার যোগাযোগ ব্যবস্থা, যার জন্যে আমরা আরম্ভনি করেছিলাম আমাদের সরকার আসার পরে প্রায় আড়াই বছর থেকে বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু এখানে আমরা জানি আমাদের জন্মের আগের থেকেই কত হাজার বছরের পুরানা এই মন্দির হবে, বা মন্দির মানে বাবার আবির্ভাব হয়েছে আমরা এটা জানি না, কিন্তু মানুষের এই প্রত্যাশা ছিল, আর এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকারের তরফ থেকে আমরা চেষ্টা আরম্ভ করেছিলাম প্রথমে এমজিএনরেগা দিয়ে। কিন্তু এমজিএনরেগা দিয়ে এই এত বড় বিরাট যজ্ঞ সম্ভব নয়। তারপর আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে পরামর্শ করে, আমাদের ফাইন্যান্স মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে পরামর্শ করে আমার যে ব্যক্তিগত যে সিগনেচার প্রজেক্ট বিধায়ক হিসাবে ধলাই, এখানে আমি 10 কোটি টাকা আমি বরাদ্দ করেছিলাম, আর এই 10 কোটি টাকার কাজ প্রায় 1.5 বছর থেকে চলছে। আর সঙ্গে আমার সরকারের সঙ্গে পরামর্শ করে এখানে আরও 4 কোটি টাকা আমরা দিয়েছি আসাম ট্যুরিজমকে। মূলত এই 14 কোটি টাকার কাজ চলছে। আজকের দিনে আপনারা দেখছেন যে মন্দির প্রাঙ্গণে আমাদের 2 চাকার বাহন, আমাদের 4 চাকার বাহন এখানে উঠে এসছে। আজকে আমরা খুব আনন্দিত যে বাবার এখানে আগামী দিনে যারা শারীরিকভাবে অক্ষম তারাও। রবিবার শিলচর ফুটবল একাডেমির মাঠে টাউন ক্লাব ভেটেরান ফুটবল দল ও শিলচর ভেটেরান ফুটবল দলের মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন খেলা শুরু হওয়ার আগে টাউন ক্লাব সভাপতি দিলীপ নন্দী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এতে 4-2 গোলে জয়ী হয় শিলচর ভেটেরান ফুটবল দল। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় ও মর্গানিকের সহযোগিতায় আগামী 10-14 মার্চ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হতে চলছে বরাক প্রিমিয়ার লীগ ওরফে বিপিএল। রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়। এতে
দশটি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফ্ল্যাডলাইটের মধ্যে খেলা হবে বলে জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংস্থার কর্মকর্তারা। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 10 মার্চ থেকে শুরু হতে চলছে মর্গ্যানিক বরাক প্রিমিয়ার লিগ সিজন 4। এই টুর্নামেন্ট একটা টি-20 টুর্নামেন্ট হয়, যার ফাইনাল ম্যাচটা হবে আন্ডার ফ্লাডলাইটস শিলচর DSF স্টেডিয়ামে। মূল 11টা দল এটার মধ্যে পার্টিসিপেট করছে, তার মধ্যে চ্যাম্পিয়ন প্রাইজ থাকবে 80,000 টাকা, রানার্স আপ থাকবে 40,000 টাকা, তার সাথে থাকবে ট্রফিস, তাছাড়া বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকবে বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্রাইজের জন্য। আমাদের এই টুর্নামেন্টে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন খেলোয়াড়, তারকা সম্বন্ধ খেলোয়াড় এবং রঞ্জি ট্রফি প্লেয়াররা পার্টিসিপেট করবে। এটা আমাদের 4th সিজন, আর প্রত্যেক বছরই আমাদের টুর্নামেন্টে কিছু নতুনত্ব থাকে। এই বছরও আশা করছি আমরা অনেক অনেক নতুনত্ব নিয়ে আমরা এই টুর্নামেন্টটা সাজাবার চেষ্টা করছি। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন এবং টুর্নামেন্টটা উপভোগ করুন এবং টুর্নামেন্টটাকে গ্র্যান্ড সাকসেস করুন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সাংসদ রাজদীপের জন্যই টিকিট বঞ্চিত কনাদ, ক্ষোভ ঝাড়লেন কবীন্দ্র। সোনাই আসন UDF কে উত্তেজিত কর্মীদের ব্লক কংগ্রেস কার্যালয় ভাঙচুর। স্নান করতে গিয়ে শরীর সমাধি শ্রমিকের, পাথারকান্দির লঙ্গাই বাগানে শোক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।